आकाशवाणी खबर करछी मनोज गुप्त। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মণিপুরে সাতটি আসন বিশিষ্ট বিধানসভা নির্বাচনের জন্য আজ সকাল সাতটায় ভোট গ্রহণ শুরু হয়েছে। উত্তরাখণ্ডের পাঞ্জাবি বিধানসভা নির্বাচনের জন্য প্রচার অভিযান আজ সন্ধ্যায় শেষ হচ্ছে। আরো 40 কোটি মানুষকে আধার প্রকল্পের আওতায় আনার জন্য সরকার অতিরিক্ত 5,791 কোটি টাকা বরাদ্দ করেছে। মেলবোর্নে অস্ট্রেলীয় ওপেন টেনিস প্রতিযোগিতায় পুরুষদের ডাবলসের ফাইনালে আজ ভারতের লিয়েন্ডার পেজ ও তার চেক জুটি রাজেশ স্টেফানিক শীর্ষ বাছাই মার্কিন যুক্তরাষ্ট্রের বব ও মাইক ব্রায়ানের বিরুদ্ধে খেলবেন। অ্যাডিলেডে চতুর্থ ক্রিকেট টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়া ভারতকে 298 রানে পরাজিত করেছে। মণিপুরে সাতটি আসন বিশিষ্ট বিধানসভা নির্বাচনের জন্য আজ সকাল সাতটায় ভোট গ্রহণ শুরু হয়েছে। বেলা 3টে পর্যন্ত ভোট গ্রহণ চলবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি বুথে সশস্ত্র নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। মোট 17,40,000 ভোটদাতা আজ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। রাজ্যে পুরুষদের তুলনায় মহিলা ভোটদাতার সংখ্যা বেশি। আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, মহিলা ও প্রতিবন্ধী ভোটদাতাদের জন্য সমস্ত বুথে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। উত্তরাখণ্ডের 70টি আসনের বিধানসভা নির্বাচনের জন্য প্রচার অভিযান আজ সন্ধ্যায় শেষ হচ্ছে। আগামী সোমবার ওই রাজ্যে ভোট নেওয়া হবে। রাজ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিক রাধা রাতুরি বলেছেন, দুর্গম পাহাড়ি এলাকায় ভোট নেবার জন্য আধিকারিকগণ ইতিমধ্যেই রওনা হয়ে গিয়েছেন। পাঞ্জাবে 117টি আসন বিশিষ্ট বিধানসভা নির্বাচনের জন্য প্রচার অভিযান আজ সন্ধ্যায় শেষ হচ্ছে। ভোট নেওয়া হবে সোমবার। অবাধ ও সুষ্ঠু নির্বাচন সুনিশ্চিত করতে নির্বাচন কমিশন প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে। শহরে ও গ্রামাঞ্চলে বুথগুলির আশেপাশে পর্যাপ্ত রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। নির্বাচন কমিশন এই পর্যন্ত রাজ্য থেকে 32,97,00,000 হিসাব বহির্ভূত কালো টাকা উদ্ধার করেছে। কমিশন আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের 2,700টি অভিযোগ পেয়েছে। বিশেষ মুখ্য নির্বাচনী আধিকারিক তুষার শর্মা চণ্ডীগড়ে বলেছেন, আজ বেলা 5টা থেকে এ মাসের 31 তারিখ পর্যন্ত রাজ্যে এবং সীমান্তবর্তী রাজ্যগুলির 3 কিলোমিটার পর্যন্ত এলাকায় মদ্যপান বিক্রয় ও মজুর রাখা নিষিদ্ধ করা হয়েছে। উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের জন্য মনোনয়নপত্র প্রত্যাহারের গতকাল ছিল শেষ দিন। এই পর্যায়ের জন্য ভোট নেওয়া হবে 11 ফেব্রুয়ারি। আমাদের লক্ষ্মীর সংবাদদাতা জানাচ্ছেন, দ্বিতীয় পর্যায়ে বস্তি, গোরখপুর, বারাণসী, আজমগড়, ডিভিশনের 9টি জেলার 59টি নির্বাচন কেন্দ্রে ভোট নেওয়া হবে। এই পর্যায়ে 1,099 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাজ্যপাল বিএস যোশী পঞ্চম পর্যায়ে নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গে উত্তরপ্রদেশের 13টি জেলার 49টি আসনে পঞ্চম পর্যায়ের বিধানসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের প্রক্রিয়া শুরু হয়েছে। এই পর্যায়ের ভোট গ্রহণ হবে 23 ফেব্রুয়ারি। অর্থমন্ত্রী প্রণব মুখার্জি আজ থেকে 2 দিনের সফরে শিকাগো হয়ে যাচ্ছেন। সেখানে অবস্থানকালে তিনি ভারতীয় ও আন্তর্জাতিক অর্থনীতি নিয়ে সেদেশের নেতাদের সঙ্গে মত বিনিময় করবেন। আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, শ্রী মুখার্জি শিকাগো কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্সে ভাষণ দেবেন। সেখানে বিভিন্ন বহুজাতিক সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন বলে আশা করা যায়। শ্রী মুখার্জি শিকাগোর আর্ট ইনস্টিটিউটে স্বামী বিবেকানন্দের একটি স্মারক ফলকের আবরণ উন্মোচন করবেন এবং রবীন্দ্রনাথের চিত্রকলা প্রদর্শনীরও উদ্বোধন করবেন। শিকাগো বিশ্ববিদ্যালয়ে ভারতের সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে একটি বিবেকানন্দ চেয়ার স্থাপনের বিষয়েও চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করা যায়। ত্রিপুরায় বার্ড ফ্লুর আশঙ্কা প্রতিরোধে গতকাল মুরগি নিধন শুরু হয়েছে। রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ বিভাগের আধিকারিকগণ জানিয়েছেন, গত বুধবার লেমু ছাড়া থেকে প্রথম বার্ড ফ্লুর খবর পাওয়ার পর ICAR-এ কৃষি খামারে মুরগি নিধন শুরু হয়েছে। প্রথম দিনে প্রায় 2,000 মুরগি নিধন করা হয়। রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ বিভাগ 14টি দল গঠন করেছে। ক্ষতিপূরণ হিসেবে 11,137 টাকা দেওয়া হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আরো 40 কোটি মানুষকে আধার প্রকল্পের আওতায় আনার জন্য সরকার অতিরিক্ত 5,791 কোটি টাকা বরাদ্দ করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম গতকাল মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের জানান, ইতিমধ্যেই 20 কোটি আধার কার্ড বণ্টন করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন আগামী বছর জুন মাসের মধ্যে এই কার্ড বণ্টনের কাজ শেষ হয়ে যাবে। শ্রী চিদম্বরম আরও জানান, যেসব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আধার কার্ডের কাজ শুরু হয়নি, সেখানে জাতীয় জনসংখ্যা রেজিস্টার অনুযায়ী কার্ড বিলি করা হবে। আজ বসন্ত পঞ্চমী, এই উপলক্ষে হাজার হাজার পুণ্যার্থী এলাহাবাদের সঙ্গমে পুণ্যস্নান করছেন এবং বিদ্যাদেবী সরস্বতীর আরাধনা করছেন। সঙ্গমে এবং গঙ্গা নদীর বিভিন্ন ঘাটে আজ সকাল থেকেই পুণ্যার্থীদের ভিড় করতে দেখা যাচ্ছে। এই উপলক্ষে মাঘ মেলারও আয়োজন করা হয়েছে। বিভিন্ন স্থানে চিরাচরিত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে বারোয়ারি সরস্বতী পুজো ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। প্রখ্যাত হিন্দি কবি সূর্যকান্ত ত্রিপাঠী নিরালার 116তম জন্মবার্ষিকীও আজ উদযাপিত হচ্ছে।